আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গাছে ইনো ব্যবহার করলে কি হয়। আজকের এই ভিডিওটি যারা বাগান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই সামান্য ইনো ব্যবহার করে আমরা চাইলে আমাদের গাছের বিভিন্ন রকম সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবো। যেমন ধরুন, যদি দেখা যায় আমাদের লঙ্কা গাছের পাতা চোষক পোকার আক্রমণের কারণে কোঁকড়ে যাচ্ছে, এই সমস্যা কিন্তু খুব সহজেই দূর হবে। এছাড়াও যদি দেখা যায় আমাদের লেবু গাছে লেদা পোকার আক্রমণ হয়েছে এবং আমাদের গাছের পাতাগুলোকে কেটে দিচ্ছে, এছাড়াও আমাদের লেবু গাছে এই কারণে ফুল বা ফল কম হচ্ছে, তো এই সমস্যা আমরা খুব সহজেই এই ইনো ব্যবহার করে দূর করতে পারবো। যে কোনো গাছে লেদা পোকার আক্রমণ দূর হবে। এছাড়াও যদি দেখা যায় আমাদের কোনো গাছে মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে, বিশেষ করে জবা গাছে খুব আক্রমণ হয়, তো এই সমস্যাও খুব সহজেই দূর হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছে সাদা সাদা এক ধরনের পোকা দেখা যায় এবং আমাদের লাউ গাছের পাতাগুলো কোঁকড়ে যায়, তো এই সমস্যা খুব সহজেই আপনারা এই ইনো ব্যবহার করে দূর করতে পারবেন। এবং আমাদের গাছে যদি অতিরিক্ত পিঁপড়ে দেখা যায়, এছাড়াও আমাদের কোনো গাছে যদি সাদা মাছির আক্রমণ হয়, তো এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই আমরা শুধুমাত্র একটি ইনো ব্যবহার করে দূর করতে পারবো। তো কীভাবে আমরা গাছে ইনো ব্যবহার করবো এবং ব্যবহারের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনোর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমি একটা ইনো নিয়েছি। ইনোর পাশাপাশি আমাদের সকলের বাড়িতেই থাকে এই হ্যান্ড ওয়াশ, আমাদেরকে নিয়ে নিতে হবে। হ্যান্ড ওয়াশ যদি আমাদের সংগ্রহে না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো শ্যাম্পু নিতে পারি। এরপর আমাদেরকে নিয়ে নিতে হবে সরিষার তেল। সরিষার তেল বাদে আমরা বডি অয়েলও নিতে পারি, যে কোনো বডি অয়েল। এই তিনটে উপাদান আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো আমি এখানে একটি এক লিটার জলের আপনাদেরকে দ্রবণ তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বেশি গাছের জন্য বেশি পরিমাণে করতে পারেন। তো আমি এখানে প্রথমেই এক চামচ মতো নিয়ে নিব এই সরিষার তেল। এই তেল দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন এটা স্প্রে করব গাছের ওপরে, এটা দীর্ঘক্ষণ সেই প্রলেপটা থাকবে, সেই জন্য আমরা পরিমাণ মতো তেল এখানে নিয়ে নিব। তারপর আমাদেরকে নিয়ে নিতে হবে হ্যান্ড ওয়াশ। আমরা এক লিটার জলের ক্ষেত্রে এই এক চামচ মতো হ্যান্ড ওয়াশ নিব। এই হ্যান্ড ওয়াশের কাজ হচ্ছে আমাদের গাছে যদি মিলিবাগ হয়, মিলিবাগের ওপরে যে সাদা একটা মোমের মতো প্রলেপ থাকে, সেই প্রলেপটা খুব সহজেই এই হ্যান্ড ওয়াশ যদি ব্যবহার করি ফেটে যাবে। তো আপনারা অবশ্যই পরিমাণ মতো হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন। তারপর আমাদেরকে এই ইনোটা প্রয়োগ করতে হবে। তো আমরা এক লিটার জলের ক্ষেত্রে একটি ইনো নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইনোটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সাথে সাথে আমরা এটাকে সুন্দরভাবে দ্রবণটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে না নিলে কিন্তু ভালো কাজ হবে না। তারপর এখানে আমরা কিছুটা পরিমাণে আবার জল মিক্স করে দিব। এবার এটাকে আমরা সময় ধরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কারণ তেলটা যাতে ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে আমরা যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু ভালো কাজ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ওপরের ফেনাগুলোকে আমরা একটু সরিয়ে দিব। এবার এই দ্রবণটা তৈরি হয়ে গেছে। এখানে আমরা একটি স্প্রেয়ারে এক লিটার মতো জল নিয়েছি। আপনাদের বেশি প্রয়োজন হলে বেশি জল নিতে পারেন, সেখানে পরিমাণ কিন্তু সব কিছুটির একটু করে বাড়াতে হবে। তো এক লিটার জলের সাথে আমি এটাকে মিক্স করে নিলাম। এবার এই বোতলটাকে আমরা ঝাঁকিয়ে নিব। এবার আমাদের যে গাছে ধরুন মিলিবাগ হয়েছে অন্যান্য গাছ থেকে, সেই গাছটাকে আমাদেরকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে। যেখানে অনেক গাছ আছে সেখানে কিন্তু আমরা স্প্রে করবো না, যদি সম্ভব হয় সেই গাছটাকে আমরা দূরে কোথাও সরিয়ে নিয়ে যাব। তা না হলে আমরা করতে পারি, তবে সম্ভব হলে অবশ্যই আমরা দূরে কোথাও সরিয়ে নিয়ে যাব। তা না হলে কিন্তু এক গাছ থেকে অন্য গাছে এই মিলিবাগগুলো চলে যেতে পারে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর এটাকে আমরা মিলিবাগের ওপর সজোরে স্প্রে করব। যদি অতিরিক্ত মিলিবাগ দেখা যায় আমাদের কোনো গাছে তাহলে কিন্তু আমাদেরকে পরপর দুদিন স্প্রে করতে হবে। আর এই দ্রবণটা আমরা অবশ্যই বিকেলবেলা স্প্রে করব, তাহলে দেখব আমাদের গাছে কিন্তু কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মিলিবাগের ওপরে স্প্রে করছি। এছাড়াও আমাদের গাছে যদি লেদা পোকা দেখা যায় আমরা সেই ধরনের গাছেও স্প্রে করতে পারি। এবং যখন দেখব আমাদের লঙ্কা গাছে চোষক পোকার আক্রমণ হয়েছে, তার উপরে যদি স্প্রে করি তাহলে দেখব
দু একদিনের মধ্যে সেই পোকাগুলো দূর হয়ে গেছে। এবং আমাদের গাছে আরও বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, সেগুলোর উপরেও যদি আমরা স্প্রে করে দিই তাহলে দেখব খুব সহজেই সেই পোকামাকড়গুলো দূর হবে। তবে অবশ্যই আমরা এটা বিকেলবেলা স্প্রে করব। তো এরপরেও ইনো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।